আমরা হানাফিমা সমাজের মানুষ, আমরা নামাজ পড়ি, রোজা করি, কোরবানি করি, তারপরও আমাদের বেদাতি বলে কতিপয় আহলে হাদিস ভাইরা, এবং বেদাতিদের জলসায় দাওয়াত করা যাবে না, বক্তা এসে তারা এক কথা বলে, এটা বাড়াবাড়ি। হানাফিদের বেদাতি বলা আর আহলে হাদিসদের কি যেন বলে একটা আছে, আরেকটা আছে হেদাতি না কি যেন বলে, আমি হ্যাঁ হেদাতি, এই গালাগালি আল্লাহ নিষেধ করেছেন। কোন মাঝহাবের সাথে বেদাত নেই, বেদাত হলো মানুষ বেদাতিরা বানায়, কাজে হানাফিরা বেদাত নয়। হানাফিদের ভিতর বেদাতি আছে, সাফেদের ভিতরে আছে, হাম্বলিদের ভিতরে আছে, আহলে হাদিসদের ভিতরেও আছে। আমার এক সৌদি বন্ধু আসছে বাংলাদেশে বেড়াতে, এক রিক্সাওয়ালা পাগড়ি মাথায় দিয়ে রিক্সা চালাচ্ছে, বলে যে এটা কি কোনো আহলে হাদিস সালাফি, বলে না না সালাফিরা পাগড়ি কি পরে না, ও দাড়ি কাটাও সালাফি আছে, হ্যাঁ দাড়ি কাটা সালাফি আছে, বলে বেনামাজি আছে তো সালাফি। আমার বিশ্ববিদ্যালয়ে এখন নাম বলবো না, অমক অমক আহলে হাদিস নামাজ পড়ে না, সে তো মাথায় হাত দিয়ে পড়েছে, নামাজ পড়ে না কিন্তু আহলে হাদিসের টান ছোড়ো, চাকরি আহলে হাদিসের দেবে, এবং আহলে হাদিসও তাদের সাথে আহলে হাদিসে মেশবে। আসলে ভাই আলহামদুলিল্লাহ আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন, শিরিকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন, আর 20 মিনিট হয়তো কিছু বিতর্কিত বিষয় বলে ঝগড়া বাঁধাই দেন। আর হানাফি আলেম যখন বলে তার এক ঘন্টার এক ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বুহু, আল্লাহ মাফ করে রাগ করেন না আর কি।